জানাচ্ছি আজকে সভা সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় মুর্শিদ শামসুল্লাহ মাহমুদুল্লাহ ফুদুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্যজীগণ অতি দল হাদিস লতিফ আলমদিন সম্মানিত প্রিন্সিপাল আঞ্জুমানে আল ইসলাম ইউথ সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে আল ইসলাম ইউকে গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ও দারুল হাদিস লতিফ নর্থ ওয়েস্টের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এত খারাপ ওয়েদারের মধ্যে আপনারা যে এখানে এসেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, আমরা বিশ্বাস রাখি আমাদের এই কষ্ট আমাদের এই খুশি ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হবে। আমরা আঞ্জুমানে আল ইসলাহ ইউকের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা এই ধরনের একটা র্যালির উদ্যোগ নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আমরা আমাদের এই র্যালির আয়োজন করেছি আমাদের মহব্বত আল্লাহ রসুলের সাথে যে আছে সেটা প্রকাশের জন্য, আমরা কারো বিরোধিতা করার জন্য নয়, আমাদের এই র্যালি রসুলের মহব্বত প্রচারের জন্য। ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে এই র্যালি শেষ করব এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই শান্তিপূর্ণভাবে র্যালিকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। আমি আপনাদের কাছে অ্যাপোলজি দিতে যাচ্ছি, ছোট সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের র্যালির জন্য এবং একটা মাহফিল ছিল সে মাহফিলের জন্য আসতে পারেন নাই, তিনি আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে এটা বলার জন্য। আমরা দুঃখিত যে উনি সে উপস্থিত হতে পারেন নাই, ইনশাআল্লাহ আগামীতে উপস্থিত হবেন। আসসালামুকুম ورفعنا لك ذكرك صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه واولاده وازواجه وذرياته اجمعين respected brothers in islam today alhamdulillah আঞ্জুমানে আল ইসলাম নর্থ ওয়েস্ট আঞ্জুমানে আল ইসলাম গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন এন্ড দারুল হাদিস লতিফ নর্থ ওয়েস্ট টুগেদার দে অর্গানাইজড দিস ব্লেসড র্যালি ইন কমেমোরেশন অফ দ্য ব্লেসড পার্ট অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ওয়াজ দ্য বিগেস্ট মার্সি and who will remain the biggest mercy for the whole universe. Allah subhanahu wa ta'ala bless us. Today we are here to express our joy and happiness in the commemoration of the blessed birth of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. I don't want to make a big speech here because the time is short. I would like to thank our distinguished guest, those who came from all the way from London to inspire us, also the brothers from Pakistani community, also the Bengali people, those who are the true lover of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. They are gathered here to celebrate the blessed Maulid. Alhamdulillah, this is one of the way we expressing our gratitude to Allah subhanahu wa ta'ala. May Allah give us tawfiq to be more grateful to him for the blessed Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Today inshallah our procession will start from here and that will end up in Medina Masjid, and we would like to request all of our brothers to remember the short instruction to stay on one side, listen and obey the volunteers, three or four people in a row, and
We have first aid available in our car. If you need water, if you need any other support, please ask a volunteer. Inshallah, they will help you. And do not disturb any passerby. This is not our duty. We need to concentrate in our own task. That's why we are requesting all of you to be focused on what you are doing and not to answer back. Don't cross the road without the instruction of our volunteers. Please remember, today we are here to show the people the beautiful